সাদাব খানের নেতৃত্বে কেন্দ্রের কৃষি বিলের বিপক্ষে পথে নামল যুব কংগ্রেস। নাখোদা মসজিদের সামনে জমায়েত হয়ে মিছিল ধীরে ধীরে এগোতে থাকে রাজ্য বিজেপির সদর দপ্তরের দিকে, কিন্তু পুলিশি ঘেরাটপে ব্যর্থ হয় তাদের প্রচেষ্টা। মিছিল বাধাপ্রাপ্ত হয় কলুটলা মোড়ে। নজর রাখুন সংবাদ পরিবর্তন রিপোর্টিং সত্যেন সরকার, প্রতি মুহূর্তের খবর তুলে ধরতে আপনাদের কাছে এই সংবাদ পরিবর্তন। কৃষকরা এই ঠান্ডার মধ্যে বৃষ্টির মধ্যে আজকে যেভাবে বসে আছে, নরেন্দ্র মোদীর সরকার আজকে কৃষকদেরকে মেরে ফেলার যে বন্দোবস্ত করেছে কৃষি বিল, সেই কৃষি বিলকে প্রত্যাহার করতে হবে এবং কৃষকের পেটে লাথি মারা চলবে না, তার জন্যে এই মিছিল। আমরা বলতে চাই অবিলম্বে সংসদ ডাকো, আলোচনা করো এবং এই বিলকে বাতিল করো। কৃষককে নিঃস্ব করা যাবে না, নীল চাষিকে রূপান্তর করবে, আদানি আম্বানির কাছে কৃষকের জমিকে মর্গেজ দেওয়া যাবে না। আজকে 50 দিন হয়ে গেছে কিষাণ ভাইরা দিল্লি বর্ডারে বসে আছে, 60টা কিষাণ মরে গেছে। এই বিজেপি গুঙ্গা প্যারা সরকার, তার কানে আওয়াজ যাচ্ছে না, যার জন্যে আজকে যুবা কংগ্রেস পুরো ভারতে তালি বাজাও নিয়ে একটা র্যালি করছে। যেন এর কানে আওয়াজটা যায়, যে কিষাণ যে আমাদের যে দাবি করছেন যে কালা কানুন তাকে বাতিল করা হয়, যার জন্যেই আজকে যুবা কংগ্রেসে আজকে মিছিল। ইউথ কংগ্রেস যে দিন থেকে কিষাণ ওখানে বসেছেন সে দিন থেকেই রাস্তায় আছে, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে জেলা জেলায় স্টেটে স্টেটে প্রোগ্রাম হতেই যাচ্ছে। যত দিন পর্যন্ত এই কানুনটা বাতিল না হবে ইউথ কংগ্রেসের প্রোটেস্ট কন্টিনিউস থাকবে। কানুনটা যদি না শেষ হয় পুরো রাস্তা বন্ধ হবে, মানুষ যত আছে সব রাস্তায় নেমে যাবে পুরো ভারতবর্ষে।